এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেষ পর্যন্ত বাংলাদেশ নিয়ে না করে দিল যুক্তরাষ্ট্র। জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন জাপার। জিএম কাদেরকে বিরোধী দলের নেতা মানবেন না স্বতন্ত্ররা। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা হয় এবং ম্যাথিউ মিলার বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, ম্যাথিউ মিলার তেমনই বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি, নির্বাচনে সহিংসতা হয়েছে, বিরোধী দলের বিভিন্ন নেতাকে গ্রেফতার ব্যাপারটিও তুলে ধরেন ম্যাথিউ মিলার। কিন্তু এখানে একটি প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে এবং চাঞ্চল্য সৃষ্টি করছে। ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়েছিল, যখন আপনারা বলছেন বাংলাদেশের এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন, তা হল নো নো। ম্যাথিউ মিলারের এই নো এর অর্থ কি তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে এখন নানা বিশ্লেষণ চলছে। এর দুই ধরনের অর্থ নিয়ে কথা বলেছেন এবং দুই ধরনের অর্থের পক্ষে বিশ্লেষকরা নানা যুক্তি দিচ্ছেন। প্রথম পক্ষের বিশ্লেষকরা বলছেন, এই নো নো এর অর্থ হল, এই নির্বাচনকে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়নি, তাই এই সরকারকেও তারা স্বীকৃতি দেবে না। কিন্তু কিছু কিছু কূটনৈতিক বলছেন, এই প্রশ্নটি যেভাবে করা হয়েছে তাতে এই নো নো এর অর্থ হল স্বীকৃতি না দেওয়ার বিষয়টি ম্যাথিউ মিলার নাকচ করে দিয়েছেন। প্রশ্নটিতে বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্বীকৃতি দেবে না, প্রশ্নটি ছিল না সূচক। নাসূচকের বদলে ম্যাথিউ মিলার ইংরেজিতে বলেছেন নো নো, অর্থাৎ স্বীকৃতি না দেওয়ার বিষয়টিকে তিনি নাকচ করে দিয়েছেন। কূটনৈতিক বিশ্লেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের নো এর দ্বিতীয় অর্থটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। তারা বলছে, ইতিমধ্যে পিটার ডিহাস বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যদি নতুন সরকারকে স্বীকৃতি না দিত তাহলে পিটার ডিহাস কোনো অবস্থাতে বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে যেতেন না। শপথের পরেও দেখা যাচ্ছে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়াও তিনি ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এটিকে কূটনৈতিক ভাষায় বলা হয় ডি ফ্যাক্টো, অর্থাৎ পরোক্ষভাবে এই নির্বাচন এবং সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে, সেজন্যই মার্কিন রাষ্ট্রদূত সকলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে দুটি অবস্থানে মাঝামাঝি তৃতীয় একটি ধারণা জন্ম হয়েছে, যেখানে কিছু কিছু কূটনৈতিক বিশ্লেষক মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং নতুন সরকারের সাথে সম্পর্ক কি নিবে তা পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত এনডিআই এবং আইআরআই সমন্বয়ে গঠিত মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দলের চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়নি। তারা এক মাস এই রিপোর্ট নিয়ে কাজ করবে বলে জানিয়েছে। কাজেই পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট অবস্থান বোঝা যাবে। বিভিন্ন দেশে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল ভিন্ন ভিন্ন। কম্বোডিয়া বা নাইজেরিয়া যেমন নির্বাচনের পরপরই ওই দেশের কতিপয় ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল, আবার অনেক দেশে এটি বিলম্ব করেছে, কোথাও কোথাও ৬ মাস বা ১ বছর পর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই সময়টিতে বাংলাদেশ বিশ্ব কূটনীতিতে কি ভূমিকা রাখে, চীনের সঙ্গে কি ধরনের সম্পর্ক বজায় রাখে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ এখানে কতটুকু সংরক্ষিত হয় সেটি দেখবে। আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নো নো এর অর্থ এখনও অস্পষ্ট এবং রহস্যময়। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছে তার দল। এছাড়া দলটির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল হক চুনুকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দফতরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়। এই তথ্য জানিয়েছে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্ন। সভায় এই মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ১১টি আসনে বিজয়ী হয়, অন্যদিকে ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। ফলে নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। এখন বিষয়টি স্পিকারের উপর নির্ভর করছে।
এ ব্যাপারে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুনু জানান, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে এটা নিশ্চিত, কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারোর সংসদে বিরোধী দল হওয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদীয় বিরোধী দলের নেতা নির্বাচিত করা হয়েছে। একই সাথে সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংসদীয় দলের চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি যেহেতু সংসদে মাত্র 11টি আসন রয়েছে, এই 11টি আসন নিয়ে তারা সংসদে বিরোধী দলের মর্যাদা পাবে না। বিরোধী দলের মর্যাদা পেতে হলে তাদেরকে আরও অন্তত 19 জনের সমর্থন লাগবে। যেহেতু সংসদে এবার স্বতন্ত্রের সংখ্যা অনেক বেশি, কাজেই এ ধরনের সমর্থন পেতে হলে স্বতন্ত্রদের দ্বারস্থ হতে হবে জাতীয় পার্টিকে। কিন্তু একাধিক স্বতন্ত্রদের সাথে আলাপ করে দেখা গেছে, স্বতন্ত্ররা জি এম কাদেরকে বিরোধী দলের নেতা হিসেবে মানতে রাজি নন, বরং তারা মনে করছেন জাতীয় পার্টি যদি বিরোধী দলের মর্যাদা পেতে চায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে স্বতন্ত্রদের সাথে বসতে হবে এবং স্বতন্ত্রদের সঙ্গে কথা বলতে হবে। বৈঠকের পর দলের পক্ষ থেকে জাপা মহাসচিব মুজিবুল হক চুনু বলেছেন, জাপার সংসদীয় দলের প্রথম সভায় 11 জন সদস্যদের মধ্যে 11 জন অংশ নেয়। তারা এই সভায় সর্বসম্মতিক্রমে বিরোধী দলের নেতা উপনেতা এবং বিরোধী দলের চিফ হুইপ মনোনীত করেন। সংসদীয় দলের সভায় প্রস্তাব আগামী রোববার স্পিকারকে লিখিতভাবে জানানো হবে। তিনি আরো বলেন, নৈতিকতার দিক থেকে দেখলে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। যারা স্বতন্ত্র হয়েছেন তারা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন, তারা পদ ছেড়ে এসে জোট করবেন কিনা সেটি নিশ্চিত নয়, আর করলেও সেটা কতটা নৈতিক এবং আইনি ভিত্তি থাকবে তা স্পিকার দেখবে। আমরা বিশ্বাস করি স্পিকার জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিবে, কিন্তু সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারাই শুধু সরকারি দল হিসেবে বিবেচিত হবেন। যারা বিভিন্ন অন্য প্রতীক নিয়ে নির্বাচন করছেন তাদের দলীয় পদ বা মর্যাদা যাই থাকুক না কেন, তারা সরকারি দল হিসেবে বিবেচিত হবেন না, যদি না তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগ এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়। এখন পর্যন্ত আওয়ামী লীগের অবস্থান হলো তারা স্বতন্ত্রদের দলে ভেড়াবে না, বরং স্বতন্ত্ররা সংসদে স্বতন্ত্র অবস্থান ধরে রাখুক এটি আওয়ামী লীগ চায়। আর এই বাস্তবতায় জাতীয় পার্টিকে যদি বিরোধী দলে মর্যাদা পেতে হয় তাহলে 62 জন স্বতন্ত্র বিজয়ী প্রার্থীদের অন্তত 20 জনের সমর্থন তাদেরকেই নিতে হবে। কিন্তু যারা স্বতন্ত্র হয়েছেন তারা সুস্পষ্টভাবে বলেছেন আর যাই হোক তারা জি এম কাদেরকে সমর্থন দিবে না। একাধিক স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে দেখা গেছে তারা দুটি বিকল্পের কথা বলেছেন। এক, তাদের পছন্দ অনুযায়ী জাতীয় পার্টি থেকে কাউকে বিরোধী দলের নেতা তৈরি করা হবে। জাতীয় পার্টির সংসদীয় গ্রুপের নেতা জি এম কাদের হতেই পারেন, কিন্তু সংসদীয় বিরোধী দলের নেতা অন্য কেউ হবেন। দ্বিতীয়ত, স্বতন্ত্ররা নিজেরাই বসবেন এবং 30 থেকে 40 জন যদি একত্রিত হয়ে তারা একটি গ্রুপ গঠন করেন এবং সেই গ্রুপের নেতা উপনেতা এবং চিফ হুইপ নির্বাচন করে স্পিকারকে দেন তাহলেই স্পিকার তাদেরকে বিরোধী দলের স্বীকৃতি দিবে। এটাই কার্যপ্রণালী বিধির বক্তব্য। তবে এখন সবকিছু নির্ভর করছে স্বতন্ত্ররা কতটুকু ঐক্যবদ্ধ হতে পারেন এবং জাতীয় পার্টির স্বতন্ত্রদের সাথে কতটা সমঝোতা করতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কে বিরোধী দল হবে তা নির্ভর করছে আসলে আওয়ামী লীগের উপরই, কারণ যে 62 জন স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন তারা সকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগেরই নেতাকর্মী।